আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ প্রথমে আমি জানাই আমি স্মৃতিচারণা করতে আসিনি আমি এসেছি শ্রদ্ধাকে জানাতে কারণ আমি কর্মসূত্রে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের কোনো আধিকারিক আপনারা হয়তো এটা একটা ইতিহাস এবং আমি বর্তমানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে চাকরি করছি এই ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তৈরি হয়েছিল কিন্তু পুরুলিয়াকে দেখে আর যার পুরোধা ছিলেন তারা তাদের মধ্যেই সাংবাদিক অসিত আপনারা যারা জার্নালিস্ট পাবেন প্রথম দিকে যারা জার্নালিস্ট ছিলেন তারা অনেকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এমন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু সারা ভারতবর্ষ তো ইতিহাসে ইসিয়ামতে এই মানমুন বিজয় হিসেবে এরকম কিছু না ভারত এটা সত্যই এমন তার জন্য তখন সত্য অনুযায়ী আপনি প্রচেষ্টা নিয়েছিলেন কিন্তু তারপরে যে প্রচেষ্টা নিজের সঙ্গে যুক্ত নই তাই ওনার সঙ্গে শিখতে ওনার সঙ্গে কাজ করি তাই ওনার শিখতে আমার সম্ভব নয় কিন্তু ওনার প্রতি শ্রদ্ধা জানানো আমি কতটুকু সেই জন্য আজ আমি ছুটে এসেছি যদিও আজকে আমাদের ঈদের পরের দিন প্রচুর বিকেল কেন্দ্রের ভিড় আমি ওনার কাছে সদা এটা কর্তব্য যে প্রত্যেক সাংবাদিককে যারা এই বিকেল কেন্দ্র প্রতিষ্ঠার পুরোদার ভূমিকা নিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো তারা উপস্থিত আগের অন্যতম ছিলেন আর তার শ্রদ্ধার তার প্রতি আপনারা এই শ্রদ্ধা শিবিরে আয়োজন করেছেন অনন্য হয়ে উঠতে পারে কারণ পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রকে দেখে আপনারা আমার কাছে সমস্ত তথ্যগুলো আমি সংগ্রহ করছি আমি আশা করবো যে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ইতিহাস কিছু আমি যা শুনেছি তাহলে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রকে দেখে অনুপ্রাণিত হয়ে সারা এশিয়ায় কিন্তু বিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছে আপনি সাহায্য করেছিলেন সেটি পুরুলিয়া বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে খুব দ্রুত হারে পিছিয়ে যাচ্ছে আমি পুরুলিয়ার ভূমিপুত্র আগে একটু আগে ইন্ট্রোডিউস করা হলো আমাকে এইভাবে আমি কিন্তু অনেক আশা নিয়ে এখানে এসেছি আমি আমার যাওয়ার কথা কিন্তু ন্যাশনাল লেভেলে আমি রিজিওনাল লেভেলে দিয়েছিলাম তাই এই শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে আমি তাকে যেমন শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আবেদন রাখছি বিজ্ঞানের ব্যাপারে কিছু চিন্তা করুন তাহলে কিন্তু পুরুলিয়া আবার আমরা পিছিয়ে যাবো সবাইকে ধন্যবাদ এবং নমস্কার দিয়ে আমার বক্তব্য শেষ করলাম তিনি যেমন সাংবাদিক ছিলেন শিক্ষক ছিলেন তার সঙ্গে তিনি প্রচুর বইও রচনা করেছেন স্মরণ সভা শোকের একটা আবহাওয়া অবশ্যই রয়েছে তবু তারা যে আমাদের আমন্ত্রণে আজকে পুরুলিয়ার দিকপাল সাংবাদিক সম্পাদক যাদের কাছে আমরা কাজ শিখেছি যাদের থেকে কাজ শিখে আজকে আমরা পুরুলিয়ার সংবাদ মাধ্যম এগিয়ে যাচ্ছে তারা এসেছেন তাদের অত্যন্ত মূল্যবান সময় তারা দিয়েছেন তার জন্য আমি আরেকবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে বেশি বড় করে না করে আমাদের অনুষ্ঠান এবার শুরু করে দিই প্রথমে আমি অনুরোধ করব যে আমাদের যার জন্য আজকে অনুষ্ঠান অসিত বসু তার যে প্রতিকৃতি এখানে রাখা হয়েছে সেখানে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবো আমার চারপাশ জুড়ে অনুপ্রাণিত হওয়া যায় যাদেরকে দেখলে তাদের মতো হওয়ার চেষ্টা করা যায় এরকম মানুষের সংখ্যা বোধ হয় আমাদের চারপাশে ক্রমশ ক্রমশ কমে আসছে প্রায় শেষ হয়ে আসছে আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে কেমন হওয়া উচিত সেরকম মানুষ আর কোথাও পাওয়া যাচ্ছে না তো হাতে গোনা কয়েকজন মানুষ যার শেষ প্রতি তাকে যদি আমরা সত্যি সত্যি শ্রদ্ধা ভেতর থেকে যদি সত্যি সত্যি ভালোবাসতে পারি তাহলে বোধ হয় আমরাও খানিকটা যদি সেরকম শ্রদ্ধায় আনা হবে জানি না আমরা পারবো কি না সমাজে যে কাজকর্ম ছিল সেগুলো হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন তার থেকে তো সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কেউ কৃতজ্ঞতা হিসেবে স্বীকার করেন আবার কেউ করেন না চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে সম্পর্ক আমার থেকে বয়সে প্রায় দশ বারো বছর বড় হলো সম্পর্ক ছিল বন্ধু আমি তাকে মাস্টার করে ডাকি কোনোদিন অসিত বউ বলিনি অসিত বন্ধু বলিনি এমনকি এমন অভিজ্ঞতা আছে সাইকেলে এখান থেকে ওজন দেখেছি চিন্তাই করতে পারা যায় না আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কী কারণে ভাবে জড়িত থাকতে সবচেয়ে বিশেষ একটা জিনিস উল্লেখ করতে হয় তিনি ছিলেন এমন টাকা একটা তার লোকের যে হাত ভেঙে হাত ধরে সেরকম ছেলেগুলোকেই সঙ্গে নিয়ে তিনি চলছেন তার দাওয়া সত্য যেটা তাকে অস্বীকার করতে পারবেন কথাবার্তা আমরা শুনছি জার্নালিস্ট ক্লাব যে স্মরণ সভা করছে প্রথমেই আমি পথ জানাচ্ছি এটার প্রয়োজন ছিল কারণ এই ক্লাবের অনেক সদস্যই হাত ধরে এটা আমি শুনেছি আমার সাথে তার সম্পর্ক এসেছি
আমি কিন্তু তাকে অনেক কাল থেকেই চিনি, কারণ আমরা একই পাড়ার বাসিন্দা, যার জন্য যাতায়াতটা ছিল। কিন্তু তার থেকেও বেশি সম্পর্ক যে সম্পর্ক ফোনে আলোচনা হয়েছে এবং তার বাড়িতে আমি গেছি, বসে বসে ঘন্টার পর ঘন্টা চলে গেছে।